রহমতুল্লাহ, আমরা উত্তর পূর্ব ভারত ইমারতে শরিয়া ও নদত তামিরের অধীন সিপাহীজলা জেলা এবং গোমতি জেলা পাশাপাশি রাজ্য কমিটির তরফ থেকে আমি নিজেও রাজ্যবাসীর উদ্দেশ্যে আসন্ন ঈদুজ্জোহা উপলক্ষে আগাম আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমাদের ঈদুল আজহা বা কুরবানির ঈদ রাজ্যের সকল অংশের মানুষের মধ্যে নিয়ে আসুক শান্তি সম্প্রীতি ঐক্যের বার্তা, এই কামনা করছি। পাশাপাশি রাজ্যের ধর্মাবলম্বী যারা আছেন মুসলমান ভাই বোনদের নিকট আন্তরিক অনুরোধ থাকবে, আমরা যারা কুরবানি করব কুরবানির বর্জনীয় বিষয়বস্তুগুলো যাতে আমরা মাটিতে পুঁতে রাখি, যাতে আমাদের কুরবানি অন্যের জন্য কোনো কষ্টের কারণ না হয়। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সারমর্ম হচ্ছে আমরা আমাদের মাধ্যমে যাতে অন্য কোনো মানুষের কষ্ট হয় এই জিনিস থেকে আমরা বিরত থাকার জন্য আমরা হাদিসের সারমর্ম আমরা পেয়েছি। এই হিসেবে আমাদের এই সর্ববৃহৎ উৎসব যাতে সকলের মধ্যে একটা মিল মহাব্বত নিয়ে আসে এ কামনা করছি। বিশেষ করে রাজ্যের সকল অংশের মানুষের প্রতি, হিন্দু মুসলিম উপজাতি সকলের মানুষের কাছে বিশেষ আবেদন থাকবে, আমাদের পবিত্র ঈদ উদযাপন উপলক্ষে আপনাদের সাহায্য সহযোগিতা আমরা কামনা করছি, আপনারাও সহযোগিতা করবেন। আর মুসলিম ভাইয়েরা যারা আছেন বা নেতৃস্থানীয় যারা আছেন, প্রতিটা মহল্লার যারা আছেন, আলিম ওলামা ওলামায়ে কেরাম প্রত্যেকের কাছে আবেদন, এই কাজগুলা সতর্ক এবং সুশৃঙ্খলভাবে করার ক্ষেত্রে আপনারা আন্তরিক ভূমিকা পালন করবেন। আমরা আজকে এই বিষয়টা নিয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়ার জন্য সিপাহীজলা জেলা এবং গোমতি জেলা এমারতে শরিয়া নদতুত তামির পাশাপাশি আমি রাজ্য কমিটির সম্পাদক হিসেবে এই বার্তা দেওয়ার জন্য আমরা আজকে একটি সাংবাদিক সম্মেলন লুংতাংসরা জামি মসজিদে আমরা আয়োজন করেছি। যে সমস্ত সাংবাদিক বন্ধুরা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আগাম ঈদের অভিনন্দন জানাচ্ছি। আমার নাম মৌলানা জাকির হুসাইন, ত্রিপুরা রাজ্যিক এমারতে শরিয়া ও নদতুত তামিরের সম্পাদক। আমার সাথে আজকে অনুষ্ঠানে আছেন সিপাহীজলা জেলা এমারতে শরিয়া নদতুত তামিরের সভাপতি মৌলানা আব্দুল কাদির সাহেব, সিপাহীজলা জেলা এমারতে শরিয়া নদতুত তামিরের সাধারণ সম্পাদক মৌলানা উমর ফারুক, গোমতি জেলা এমারতে শরিয়া নদতুত তামিরের সভাপতি মৌলানা আব্দুল মালিক, আমাদের প্রমোদনগর আঞ্চলিক এমারতে শরিয়া নদতুত তামিরের সম্পাদক জনাব দুলাল মিয়া সাহেব উপস্থিত আছেন, আমাদের জেলা কমিটির অন্যতম সদস্য জনাব মফিজ মিয়া সাহেব, জেলা কমিটির অন্যতম সদস্য মৌলানা বুরহানুদ্দিন মৌলানা এমরান হোসেন সহ গোমতি জেলার সাধারণ সম্পাদক মৌলানা তাজুল ইসলাম আমরা এখানে আজকে উপস্থিত।